প্রচার বছর বয়সেই ঋতুচক্র শুরু হয়েছে এই শিশুকন্যার মহিলাদের ঋতুচক্র একটি শরীর বৃত্তীয় প্রক্রিয়া সাধারণত বারো বছর বয়সেই নারী শরীরে ঋতুচক্র শুরু হয় যা স্থায়ী হয় পঞ্চাশ বছর পর্যন্ত চিকিৎসা শাস্ত্রের ভাষায় পঞ্চাশ বছর থেকে মৃত্যু পর্যন্ত নারী শরীরের ঋতুচক্রহীন অবস্থাকে মেনোপোজ বলা হয় কিন্তু চিকিৎসা শাস্ত্রে যাবতীয় হিসেব উল্টে দিয়েছে বছর চারেকের শিশুকন্যা ইতিমধ্যেই তার ঋতুচক্র শুরু হয়ে গিয়েছে চিকিৎসকরা জানিয়েছেন খুব তাড়াতাড়ি একরত্তি ওই শিশুর মেনোপোজ দশা শুরু হবে অস্ট্রেলিয়ায় জন্মেছে শিশুকন্যাটি তার নাম এমিলি ডোভার জানা গিয়েছে জন্মের সময়ে আর পাঁচটা শিশুর মতোই সুস্থ ও স্বাভাবিক ছিল এমিলি। কিন্তু সপ্তাহ দুয়েকের পর থেকে অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে সে অ্যামিলি যখন চার মাস তখন তার চেহারা ছিল এক বছরের শিশুর মতো এমন কি মাত্র দু বছর বয়সে অ্যামিলের শরীরে স্তনের লক্ষণ ফুটে ওঠে এমনকি তার গায়ে এখন ঘামের গন্ধ পাওয়া যায় ত্বকে স্পষ্ট ব্রণ দাগ চিকিৎসক জানিয়েছেন অ্যাডিসন ডিজিস অ্যাডিনাল হাইপারলেসিয়াস সেন্ট্রাল পিকসাস পিউবাটির মতো একাধিক রোগের শিকার অ্যামিলি তাই শিশু বয়সেই যুবতী হয়ে উঠেছে সে প্রতিনিয়ত প্রবল যন্ত্রণা সহ্য করতে হয় একরত্তি শিশুকন্যাটিকে নড়াচড়ার ক্ষমতাটুকু পর্যন্ত নেই অ্যামিলির তারপরও শরীরের হরমোনও ঠিকমতো নির্গত হয় না প্রতি সপ্তাহে ফিজিওথেরাপি ও হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করতে হয় কিন্তু এত কিছুর পরও অ্যামিলি স্বাভাবিক জীবনে ফিরতে পারে এমন কোনো নিশ্চয়তা নেই বরং চিকিৎসক জানিয়েছেন এত অল্প বয়সে নিয়মিত হরমোন থেরাপির কারণে খুব তাড়াতাড়ি অ্যামিলির মেনোপোস শুরু হয়ে যাবে সাধারণত মহিলাদের মেনোপোস শুরু হয় পঞ্চাশ বছর বয়সে তা ঠিক কী হয়েছে তা বোঝার মতো বয়স এখনো হয়নি অ্যামিলির তবে সে যে আর পাঁচটা শিশুর থেকে আলাদা তার টের পেয়ে গিয়েছে চার বছরের এই একরক্তি শিশু কন্যাটি অ্যামিলির মা টেমডোভার বলেন ছোট্ট একটি মেয়ে হয়ে ওঠার সুযোগ পেল না অথচ এই বয়সে ঋতুচক্রের দিনগুলিতে কিভাবে থাকতে হবে শিখতে হচ্ছে ওকে মেয়ে চিকিৎসার খরচ চালানোর জন্য সোশ্যাল মিডিয়ায় একটি পেজ খুলেছেন অ্যামিলির বাবা মা দেশি এবং প্রবাসী ভাইয়েরা আমাদের এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে